হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কচুর পাতা দিয়ে বড়ি বানাবো বড়ি বা পকোড়া মারাঠিতে এটাকে আলু বড়ি বলে যাই হোক এগুলোকে আমাদের তৈরি করতে হবে কিন্তু তার আগে আমরা আরও একটা কাজ করে নিই সেটা হচ্ছে বেসনের ব্যাটার বানিয়ে নিই তো আমি একটা বাউল নিয়েছি একটা স্ট্রেনার নিয়েছি এর মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি যতটা লাগবে ততটা এখানে হাফ কাপের থেকে একটু বেশি আছে বেসনটাকে চেলে নেওয়া জরুরি কারণ এর মধ্যে প্রচুর লামস থাকে এই কারণে এবার আমি নিয়েছি এখানে হাফ টি স্পুন জোয়ান জোয়ানটা এরকম হাতের তালোতে ঘষে দিয়ে দেব আর এর সঙ্গে আমি নিচ্ছি কুটে রাখা রসুন আপনি চাইলে পেস্টও নিতে পারেন বা আদা রসুনের পেস্টও নিতে পারেন আমি এখানে শুধু রসুন নিয়েছি আর কুটে নিয়েছি হাফ টি স্পুন আমি দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার আর স্বাদ মতো কিছুটা লঙ্কা পাউডার হাফ টি স্পুনের থেকে একটু বেশি আছে আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ টিস্পুন লবণ ব্যবহার করছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানাতে হবে জল অল্প অল্প করে দিতে হবে নইলে কিন্তু বাই চান্স পাতলা হয়ে যেতে পারে আর কতটা গাঢ় হবে সেটা হচ্ছে কি যেরকম আমরা পকোড়া বানানোর জন্য বানাই ঠিক সেরকম পাতলা একেবারেই হওয়া যাবে না আবার একেবারে টাইটও হবে না এরকম একটা গাঢ় ব্যাটার বানাতে হবে দেখে বুঝতে পারছেন একেবারে ঠিক এরকম তো এবার চলুন আমরা কচুর পাতাগুলোকে রেডি করে নিই এই দেখুন কচুর পাতা যদি ছায়ায় থাকে মানে কচু গাছ যদি ছায়ায় থাকে তাহলে তার পাতায় কিন্তু গলা চুলকায় এই কারণে চেষ্টা করতে হবে শিওর হওয়ার কি রোদের কচু পাতা থেকেই আমার আমরা ইয়ে বানাবো পকোড়া বানাবো তাহলে গলা চুলকাবে না আর বিশেষ করে এই যে শীষটা থাকে শীষটাকে এরকম করে ফেলে দিতে হবে শীষটা থাকলে কিন্তু গলা চুলকায় তো এরকম করে শীষটা আমরা যতটা সম্ভব হবে ততটা আমরা ফেলে দেব দেবো দেখুন আমি কিভাবে ফেলে দিচ্ছি এরকম করে এবার যতটা আমাদের থেকে গেছে সেটাকে একটা বেলনের সহায়তাতে আমরা এরকম করে বেলে নেব। বেলে নিলে কি হবে এটা একেবারে নরম হয়ে যাবে আর আমরা যখন এটাকে মরবো তখন এটা ইয়ে হবে না ভেঙে যাবে না দেখুন এরকম করে বাকি পাতাগুলো আমি তৈরি করে নেব দেখুন সমস্ত পাতাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে পাতা নেব আর পাতার ওপরে আমরা বেসনের যে ব্যাটার বানিয়েছি সেই ব্যাটারটা লাগিয়ে দেব। আমি প্রথম পাতাটা নিয়ে নিচ্ছি এবার এর ওপরে আমি বেসনের ব্যাটার লাগিয়ে দেব। হাত দিয়েই লাগাতে হবে কারণ চামচ দিয়ে কিন্তু ভালোভাবে লাগা লাগানো যায় না লাগে না যাই হোক হাত দিয়ে খুব ভালোভাবে আমরা এরকম করে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দেব লেয়ারটা খুব বেশি মোটা করা যাবে না খুব বেশি মোটা হয়ে গেলে যখন আমরা এটাকে স্টিম করব তখন কিন্তু বেসনটা খুব বেশি ফুলে যাবে আর পাতাগুলো ফেটে যাবে এই কারণে পাতলা লেয়ার করতে হবে দেখুন এরকম করে হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দিয়েছি এর ওপরে আমি অন্য আরেকটা পাতা নিয়ে নিচ্ছি আর এর ওপরেও আমি লাগিয়ে দেবো দেখুন এর ওপরেও আমি লাগিয়ে দিচ্ছি যারা এক্সপার্ট তারা একসঙ্গে পাঁচ ছটা পাতা দিয়ে করে তো যারা একেবারে নতুন তাদের জন্য আমি দুটো দুটো করে পাতা করেই দেখাচ্ছি যাতে তাদের করতে কোনো অসুবিধা না হয় এবার আমি কিনারাগুলো এরকম করে ফোল্ড করছি আর ফোল্ড করে এর ওপরেও আমরা ব্যাটারটা লাগিয়ে দেব। ফোল্ড না করলেও চলে কোনো অসুবিধা নেই দেখুন এবার আমাদের এরকম করে মুড়িয়ে নিতে হবে যেরকম আমরা হুইল বানাই হুইল যেরকম মুড়িয়ে মুড়িয়ে এরকম রোল করে দিই সেরকম করেই করতে হবে এবার যে কিনারাটা রয়ে গেছে এটা আমরা বন্ধ করে দেব ভালো করে এই দেখুন এখানে একটুখানি বেসন লাগিয়ে দেব আর এটা বন্ধ হয়ে যাবে এবার আমাদের এটাকে স্টিম করতে হবে তো স্টিম করার জন্য একটা স্টিমার প্লেট লাগবে তার ওপরে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটা প্লেটের ওপরে নিয়ে নিলাম স্টিমার প্লেট আর সেম প্রসেসে আমি বাকি রোলটাও কিন্তু বানিয়ে নিয়েছি এবার এদিকে আমি জল গরম করার জন্য রেখেছি এই দেখুন জলে বলক এসে গেছে মানে ফুটতে শুরু করেছে এবার আমরা এর ওপরে প্লেটটা রেখে দেবো আর ঢেকে দিয়ে স্টিম হতে দেব একেবারে পাক্কা দশ মিনিটের জন্য হিট হাইয়েই থাকবে দশ মিনিট পর দেখুন আমাদের কচু পাতার রোলটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এখনই তো আমরা কাটতে পারবো না কারণ এটা খুবই গরম আর কাটতে গেলে এটা একেবারে বিক্রে যাবে তো ঠান্ডা হতে দেব তাতে বেসনটা একটু শক্ত হয়ে যাবে তারপরে আমরা কেটে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমাদের এগুলোকে কেটে নিতে হবে কেটে নেওয়ার জন্য একটা প্লেট নিয়েছি এবার গোল গোল করে যেরকম করে পেনহুইল হয় বা ভাকার বাড়ি হয় রকম করে আমাদের কেটে নিতে হবে প্লেটের ওপরে কাটতে অসুবিধা হচ্ছে বোর্ডে নেওয়া উচিত ছিল যাই হোক আমি একটা লাকড়ি নিয়ে নিচ্ছি চপার তো আমি সমস্ত পেনহুইলগুলো কেটে নিচ্ছি দেখুন হয়ে গেছে কাছ থেকে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এটা খেতে ভীষণ মজাদার হয় তো এবার আমাদের আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এগুলোকে আমাদের ফ্রাই করতে হবে চাইলে ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু আমি শ্যালো ফ্রাই করব দেখুন চলুন ফ্রাই করে নিই ফ্রাই প্যান নিয়েছি আমি তেল দিয়ে দেবো কারণ আমরা শ্যালো ফ্রাই করব তো বেশি তেল দেওয়ার দরকার নেই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল ভালো গরম হয়েছে কি একবার চেক করে নেব দেখুন এক টুকরো আমি দিয়েছি তেল ভালো গরম আছে এবার হিটকে আমাদের মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে আমাদের এই পেনহুইলগুলো বা ভরিগুলো ফ্রাই করে নিতে হবে এক কড়াইয়ে আমার সমস্তগুলো এসে গেছে হয়ে গেছে আর বাকি নেই তো কিছুক্ষণের জন্য ওয়েট করব যখন নিচের সাইডটা একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমরা পাল্টে দেব। মোটামুটি এক দেড় মিনিটের মতো লাগে বা বেশি জোর দু মিনিট লাগতে পারে তারপর চেক করে দেখবেন যখন সোনালি কালারের হয়ে যাবে তখন পাল্টে দেবেন অন্য সাইডটাও আমরা এক দেড় মিনিটের জন্য সেঁকতে দেব। তারপরে আমরা এগুলোকে তুলে নেব চেক করবো যখন দুই সাইডে সমানভাবে গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব এখানে খুব বেশি ডার্ক গোল্ডেন করতে যাবেন না কারণ এগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরও ডার্ক হয়ে যায় এই কারণে এখানে খুব বেশি ডার্ক করব না আমি একটা স্ট্রেনার নিয়েছি একটা বাটির ওপরে ওর মধ্যে আমি এগুলোকে তুলে নিয়ে নেব। যাতে এক্সট্রা তেল নিচে পড়ে যায় বাটির মধ্যে চাইলে আপনি কিচেন টয়লের ওপরে নিতে পারেন দেখুন এগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এটা একটু ঝামেলার রেসিপি কারণ একবার স্টিম করতে হয় একবার ফ্রাই করতে হয় কিন্তু বিশ্বাস করুন খেতে ভীষণ ভালো লাগে এটা অ্যাকচুয়ালি মারাঠি রেসিপি আর এটাকে আলু বলে মানে কচুকে আলু বলে এই কারণে যাই হোক একবার অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই